হরে কৃষ্ণ। নমস্কার, আমি শ্রীমদ ভগবদ গীতার একাদশ অধ্যায় বিষয়ক দর্শন যোগের 50-55 শ্লোক পাঠ করব। গুরু প্রণাম মন্ত্র। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জৈনঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতং येन তস্মৈ শ্রী গুরবে নমঃ। শ্রীকৃষ্ণ পরমাত্মদেবতা শোচেস্ত্বং প্রজ্ঞপাদং ভাষসে ইতি বীর্যম সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ ইতি শক্তি অমৃতং সর্ব পাপেভ্যঃ মোক্ষয়িষ্যামি মা শুচ। ইতি কীলকম্। শ্রীকৃষ্ণ বিদ্বত্তং পাঠে বিনিয়োগ। শ্রীভগবদ্গীতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শনিয়োগ শ্লোক 50 সঞ্জয় বাচ। ইত্যর্জুনং বাসুদেবস্তু তত্ত্বা শোকং রূপং দর্শয়মাশ ভুয়া আস্য স্বয়মাশৌ চাভিগমেনং ভূত্বা পুনঃ সৌম বপুর্মহত্তা। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বললেন, মহাত্মা বাসুদেব অর্জুনকে এইভাবেই বলে তার চতুর্ভুজ রূপ দেখালেন এবং পুনরায় দ্বিভুজ মূর্তি ধারণ করে ভীত অর্জুনকে আশ্বস্ত করলেন। শ্লোক 51। অর্জুন বাদ দৃষ্টেদং মানুষং রূপং তব সৌমং জনার্দন ইদানীমস্মি সংবৃত্তঃ সচেতঃ প্রকৃতিঙ্গতঃ। অর্জুন বললেন, হে জনার্দন, তোমার এই সৌম মানুষ মূর্তি দর্শন করে এখন আমার চিত্ত স্থির হল এবং আমি প্রকৃতিস্থ হলাম। শ্লোক 52। শ্রী ভগবান নিবাস সুদর্শমিদং রূপং দৃষ্টবান কি জন্ম মা দেব অপশ্য রূপস্য দর্শনকাঙ্ক্ষিণা। পরমেশ্বর শ্রী ভগবান বললেন, তুমি আমার যে রূপ দর্শন করছো তা অত্যন্ত দুর্লভ দর্শন, দেবতারাও এই রূপের সর্বদা দর্শনাকাঙ্ক্ষী। শ্লোক 53। নাহং বেদৈ ন তপসা ন দানেন ন চেজ্জয়া শক্য এবং বিদ দ্রষ্টুং দৃষ্টবান সীমাং যথা। তুমি তোমার দিব্য চক্ষুর দ্বারা আমার যে রূপ দর্শন করছো সেই প্রকার আমাকে বেদ অধ্যয়ন তপস্যা দান পূজার দ্বারা কেউই দর্শন করতে সমর্থ হয় না। শ্লোক 54। ভক্তের তনন্যায় সকামেবং বিদহর্জন কাহতুং দৃষ্টুং চ তত্ত্বন প্রবেষ্টুং চ পরন্তপ। হি অর্জুন, হি পরন্তপ, অনন্য ভক্তির দ্বারাই কিন্তু এই প্রকার আমাকে তত্ত্ব জানতে প্রত্যক্ষ করতে এবং আমার চিন্ময় ধামে প্রবেশ করতে সমর্থ হয়। শ্লোক 55। মৎকর্ম কৃন্মত পরম মদভক্ত সঙ্গবর্জিত নির্বৈর সর্বভূতেষু যঃ সমামেতি পাণ্ডব। হে অর্জুন, যিনি আমার অহৈতব সেবা করেন, আমার প্রতি নিষ্ঠা পরায়ণ, আমার ভক্ত, জড় বিষয়ে আসক্তি রহিত এবং সমস্ত প্রাণীর প্রতি শত্রুভাব রহিত তিনি আমাকে লাভ করেন। গীতা মহাত্ম। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যপতি প্রতা ব্রহ্ম বলির ব্রহ্ম বিদ্বা ত্রিসন্ধ্যামূর্তি গৃহিণী অর্ধৌ মাত্রা চিদানন্দ ভবগ্নিভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দ দত্তার্থ জ্ঞান মঞ্জুরি। ক্ষমা প্রার্থনা। জদস্খলং পরিভৃষ্টং মাত্রহীনাং চ যদৌ ভবেত পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদ জনার্দন। শান্তি মন্ত্র।
সর্বে ভবন্ত সুখিন সর্বে শান্ত নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মহাকশ্চিদ দুঃখ ভগবেত ওম শান্তি 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 পঞ্চতত্ত্ব জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌড় ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম